মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জনপদ অনন্য সব কীর্তি সাধন করেছে। এইসব কীর্তির নিরেট প্রমাণ হিসেবে মিশরের পিরামিড বা কম্বোডিয়ার অ্যাঙ্কর ভ্যাট মন্দিরের মতো স্থাপনাগুলো কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। সমস্যা হল এর মধ্যে পিরামিড বা তার নির্মাণকারী প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে যতটুকু জানা গেছে, এমন অনেক স্থাপনা আর তার নির্মাণকারী সভ্যতাগুলো সম্পর্কেই এখনও ততটুকু জানা সম্ভব হয়ে ওঠেনি। তাই বলে বিজ্ঞানীদের এই বিষয়গুলো সম্পর্কে আরও জ্ঞান আহরণের চেষ্টা থেমে নেই, আর তাদের সেই চেষ্টার ফলে নিয়মিত আমরা কালের গর্ভে হারিয়ে যাওয়া ওই সভ্যতাগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি। বর্তমান মধ্যপ্রাচ্যের জর্ডান নামক দেশে অবস্থিত এমন একটি রহস্যময় সভ্যতা সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে পেট্রা নামে পরিচিত সেই জনপদ এবং তার অধিবাসীদের অনন্য কিছু কীর্তি সম্পর্কে জেনে আসি। বর্তমান জর্ডানের মান জেলার অন্তর্ভুক্ত পেট্রা নামক এলাকায় প্রথম জনবসতির সূচনা হয়েছিল প্রায় 9,000 বছর আগে। ওই সময় যাযাবর কয়েকটি গোত্র এখানে বসতি স্থাপন করে। তখনও এই এলাকায় কৃষি বিপ্লবের আলো এসে পৌঁছায়নি, তাই আদিম সেই গোত্রগুলোর সদস্যদের জীবিকা উপার্জনের পথ ছিল ভেড়া বা ছাগলের মতো গবাদি পশুর লালন পালন। তবে নথিপত্রে প্রথম পেট্রা নামক জনপদের উল্লেখ পাওয়া যায় প্রায় 3,500 বছর আগে। ওই সময় মিশরে ক্ষমতাসীন ফারাও এই এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সফল এক সেনা অভিযান চালিয়েছিলেন। এরপর সেখানে নিযুক্ত প্রশাসক বরাবর প্রেরিত চিঠিতে এই এলাকার নাম উল্লেখ করা হয়। তখনও পেট্রা ও তার সংলগ্ন পাথুরে মরুপ্রধান এলাকায় বসবাসকারীরা যাযাবর হিসেবে জীবনযাপন করতেন। এরপর প্রায় 2,700 বছর আগে নির্মিত পেট্রার উম এল বিয়ারা পর্বতের চূড়ায় এডোম নামের এক জনপদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এডোমাইট নামে পরিচিত এই সভ্যতা সেখানে 100 বছর টিকেছিল। ধীরে ধীরে এই সভ্যতা নাবাটিয়ান নামক আরেকটি সভ্যতার সাথে মিশে যায়। এই নাবাটিয়ানদের বংশধররাই বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে বসবাস করছে। এই নাবাটিয়ান সভ্যতার মানুষরা তখনও যাযাবর হিসেবে জীবন ধারণ করছিল, তবে ধীরে ধীরে পশুপালনের পরিবর্তে ব্যবসায় অংশ নেওয়া শুরু করে এই সভ্যতার অধিবাসীরা। ওই সময় ভূমধ্য সাগরের উত্তর প্রান্তটা রোমান সাম্রাজ্যের অংশ ছিল আর দক্ষিণ উপকূল মিশরীয় এবং কার্থেজীয় সাম্রাজ্যের দখলে ছিল। এই সাম্রাজ্যগুলোর সাথে ব্যাকট্রিয়া, ভারত এবং চীনের মতো প্রাচ্যীয় সভ্যতাগুলোর বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী হওয়ায় প্রতিবছর বিপুল সংখ্যক ব্যবসায়ী স্থলপথে মধ্যপ্রাচ্য পাড়ি দিতেন। বেদুইন নাবাটিয়ানরা এই ব্যবসায়ী ও তাদের বহরগুলোর জন্য বিশ্রাম এবং প্রতিরক্ষার ব্যবস্থা করতেন। এর ফলে নাবাটিয়ান অর্থনীতি ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। এই পথে পরিবাহিত পণ্যের মধ্যে কর্পূর এবং আগরের মতো সুগন্ধি দ্রব্যের চাহিদা ছিল সবচেয়ে বেশি। রোমান, মিশরীয় এবং খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই সুগন্ধি ব্যবহার করা হতো। অর্থনৈতিক উন্নতির কল্যাণে অচিরেই আরব উপদ্বীপের উত্তর প্রান্তে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নাবাটিয়ানরা। সেই সাম্রাজ্যের রাজধানী হিসেবে পেট্রাকে বেছে নেয় তারা। ওই সময় অবশ্য এই এলাকাটি স্থানীয়দের কাছে রেকেম বা রেকমু নামে পরিচিত ছিল। সেখানে নাবাটিয়ানরা যে শহরটি গড়ে তোলে তার জমকালো বর্ণনা সমসাময়িক গ্রিক ও রোমান পর্যটকদের লেখায় খুঁজে পাওয়া যায়। খ্রিস্টাব্দ প্রথম শতকে জোসেফাস নামক এক গ্রিক ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী জাকজমক এবং ঐশ্বর্যের বিচারে পেট্রা ছিল পুরো মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ শহর। নাবাটিয়ানদের নিজস্ব সংস্কৃতি থাকলেও লেখার জন্য তারা ওই সময় মধ্যপ্রাচ্য জুড়ে প্রচলিত অ্যারামাইক বর্ণমালা ব্যবহার করতেন। এই বর্ণমালা থেকেই পরবর্তী সময়ে হিব্রু এবং আরবির মতো ভাষাগুলোর বর্ণমালা তৈরি করা হয়। ধর্মীয় বিশ্বাস হিসেবে নাবাটিয়ানরা পাথরের পূজো করতেন। মন্দির হিসেবে নাবাটিয়ানদের মধ্যে পাথরের তৈরি বাক্স সদৃশ স্থাপনা ব্যবহার করতেন। এই স্থাপনাগুলোকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে প্রদক্ষিণ করা ছিল তাদের অন্যতম ধর্মীয় আচার। 106 খ্রিস্টাব্দে নাবাটিয়ান সাম্রাজ্য রোমানদের দখলে চলে যায়। তারা বর্তমান সিরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত বিস্তীর্ণ এলাকাটির নাম রাখে অ্যারাবিয়া পেট্রাইয়া। রোমান এই প্রদেশের রাজধানী স্থাপন করা হয় পেট্রা শহরে। এরপর খ্রিস্টাব্দ দ্বিতীয় শতকে
পেট্রা থেকে বর্তমান সিরিয়া এবং তুরস্কের উপর দিয়ে সরাসরি রোম পর্যন্ত একটি মহাসড়ক তৈরি করা হয়। এ সময় পেট্রা শহরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি রোমান সম্রাটদের অবকাশ যাপন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো। 130 খ্রিস্টাব্দে রোমান সম্রাট হ্যাড্রিয়ান এই শহরে বেশ কিছুদিন বসবাস করেছিলেন। তার সভাসদদের বর্ণনায় পেট্রার রাজকীয় কোষাগার ভবন এবং কৃত্রিম হ্রদ সংলগ্ন বিলাসবহুল উদ্যানের কথা পাওয়া যায়। খ্রিস্টাব্দ তৃতীয় শতকে এসে পেট্রার গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। ততদিনে স্থলপথ ব্যবহারকারী বণিকদের কাছে পেট্রার উত্তরে অবস্থিত বর্তমান সিরিয়ার পালমাইরা শহরটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। তাছাড়া সমুদ্র এবং নৌপথে পণ্য পরিবহনে খরচ অনেক কম হওয়ায় স্থল বাণিজ্যের পরিমাণও বেশ কমে গিয়েছিল। পেট্রার কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল মহাশক্তিশালী এক ভূমিকম্প। প্রায় 1700 বছর আগে 363 খ্রিস্টাব্দের ওই ভূমিকম্পে পেট্রার অধিকাংশ বসত ভিটা বিধ্বস্ত হয়। এর 400 বছরের মধ্যে বইয়ের পাতার বাইরে পেট্রার অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়। এরপর প্রায় 1000 বছর আরবের মরু এলাকায় এক ঐশ্বর্যময় শহরের বর্ণনা পড়ে মানুষ তার রূপকথা ভেবে এসেছে। তবে 18 শতকে ইউরোপিয়ান পরাশক্তিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপন শুরুর পর এ ধরনের পৌরাণিক স্থানগুলো আবিষ্কারের হিড়িক পড়ে যায়। এর ধারাবাহিকতায় জোহান লুডুইগ বুরকার্ড নামে সুইজারল্যান্ডের এক অভিযাত্রী 1810 সালে পেট্রা শহর আবিষ্কারে অভিযান শুরু করেন। প্রায় 2 বছর আরব বেদুইনদের সাথে একজন মুসলিম ব্যবসায়ীর ছদ্মবেশে বসবাস করার পর অবশেষে জোহান তার অভীষ্ট লক্ষ্যের সন্ধান পেয়েছিলেন। 1812 সালে তিনি পরিত্যক্ত পেট্রা শহরটি আবিষ্কার করেন। জোহান লুডুইগের আঁকা ছবি এবং বর্ণনা পশ্চিমা গবেষকদের মধ্যে এই শহরটি সম্পর্কে তীব্র আকর্ষণ সৃষ্টি করে, যার সুবাদে পেট্রা নিয়ে বিস্তর গবেষণা শুরু হয়। গত 2 শতক ধরে তাদের সেই গবেষণায় পেট্রা শহরটি সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। 264 বর্গ কিলোমিটার বা 102 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই শহরে প্রত্নতাত্ত্বিকরা কৃত্রিম একাধিক হ্রদের সন্ধান পেয়েছেন। এই হ্রদগুলোর চারপাশে সাজানো বাগানের অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা। প্রথম দিকে এমন মরু এলাকায় অবস্থিত একটি জনপদে কৃত্রিম হ্রদ সৃষ্টির মতো পানির উৎস নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন গবেষকরা, কারণ এই শহরের প্রধান পানির উৎসটি এই হ্রদগুলো থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। পরে অবশ্য ওয়াদি মুসা নামক এই ভূগর্ভস্থ ঝর্ণা থেকে হ্রদগুলো পর্যন্ত পানি নিয়ে আসার জন্য সুসজ্জিত সরবরাহ ব্যবস্থার নমুনা উদ্ধার করেন তারা। অর্থাৎ এই শহরের বাসিন্দারা পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণে রোমানদের চাইতেও বেশি দক্ষ ছিলেন। পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি এই এলাকায় শীতকালে প্রায়ই ঝটিকা বন্যা আঘাত হানে, যার ধ্বংসলীলা থেকে শহর রক্ষায় নির্মিত ডজনখানেক বাঁধেরও সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী খ্রিস্টাব্দ তৃতীয় শতকে এই শহরে প্রায় 1/2 লক্ষ মানুষের বসবাস ছিল। এদের প্রত্যেকের জন্য দৈনিক 8 লিটারের মতো সুপেয় পানির ব্যবস্থা করা হতো। পেট্রা শহরের মূল আকর্ষণের কেন্দ্রে অবস্থিত রাজকীয় কোষাগার ভবনটি। সরাসরি বেলে পাথরের পাহাড় খোদাই করে নির্মিত এই ভবনের নির্মাণশৈলী এক কথায় অতুলনীয়। এই ভবনে ভারতীয় সভ্যতা থেকে শুরু করে রোমান, গ্রিক এবং সিরীয় সভ্যতার বিভিন্ন নকশা ব্যবহার করা হয়েছে। স্থানীয় ভাষায় খাজনে নামক এই কোষাগার ভবন ছাড়াও পেট্রা শহর জুড়ে অসংখ্য সমাধি নাবাটিয়ান স্থাপত্যকলার অনুপম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এই সমাধিগুলো কোষাগার ভবনটির মতো সরাসরি বেলে পাথরের পাহাড় খোদাই করে তৈরি করা হয়েছে। 1985 সালের 6 ডিসেম্বর পেট্রা শহরটিকে নিজেদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। এরপর এই প্রাচীন শহরটি রক্ষণাবেক্ষণে একটি ট্রাস্ট গঠন করা হয়। 1989 সালে গঠিত এই ট্রাস্টের তত্ত্বাবধানে পেট্রার ক্ষয়প্রাপ্ত স্থাপনাগুলো সংস্কারে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পুনরায় আবিষ্কৃত হবার পর থেকে বিভিন্ন উপন্যাসে এই শহরটি ব্যবহার করা হয়েছে। 1979 সালে নিউজিল্যান্ডের এক নারী জর্ডানের এক বেদুইনকে বিয়ে করে এই পেট্রার একটি গুহায় বাসা বেঁধেছিলেন। বিয়ের পর থেকে স্বামীর মৃত্যু পর্যন্ত ওই গুহাতেই বসবাস করেন তিনি। নিজ দেশে ফিরে ওই নারী ম্যারেজ চয়া বেদুইন শীর্ষক জনপ্রিয় একটি বই লিখেছিলেন। সাহিত্যের পাতার মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রেও স্থান পেয়েছে পেট্রা। এর মধ্যে ইন্ডিয়ানা জোন্স,
এবং ট্রান্সফরমারের মতো মুভি সিরিজগুলো উল্লেখযোগ্য। সাহিত্য এবং চলচ্চিত্রের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবেও পেট্রা বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার সুবাদে 2007 সালে ইন্টারনেটে আয়োজিত এক জরিপে মানব নির্মিত সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয় এই শহরটি। 2019 সালে প্রায় 11.5 লাখ পর্যটক এই শহর ভ্রমণ করেন।